সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকের নতুন একটি প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কেন প্রতিবেদনে আসছে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? তামান্না। তামান্না, আপু কেমন আছেন আপনি? এই তো ভাই ভালো আছি, আল্লাহর রাখা কোনো। যাক, আপনার বাড়ি কোথায়? রাজশাহী। রাজশাহী। পরিবারে কে কে আছে? পরিবারে আমি আর আমার খালু। মা বাবা নাই? বাবা মা ছোটবেলায় মারা গেছে, খালার কাছেই বড় হয়েছে। কেমন লাগে এই জীবনটা? জীবনটা অনেক কষ্টের। অনেক কষ্টের। তা কি চিন্তা বা কি আশা করে আসছেন প্রতিবেদনে? আশা করে আসছে খালার কাছে থাকে, খালা সেরকম চলতে পারতে পারে না, বয়স হয়ে গেছে, নিজেরও তো একটা ইয়ে আছে, এই জন্য আসছি। যদি একটা ভালো মনের মানুষ পায় সে আমার দায়িত্ব নেয়, তার সাথে আমি বিবাহ করতে চাই। লেখাপড়া করেছিলেন? বয়স কত ছিল এখন? 18। 18, তো অনেক আগে লেখাপড়া বন্ধ হয়ে গেছে। লেখাপড়া তো হই নাই রে ভাই, বাবা মা মারা গেছে, বাবা মা মারা গেলে কারণ লেখাপড়া, তাও 5 পর্যন্ত খালা পড়ে। প্রেম ভালোবাসাটা আসছিল? না ভাই, প্রেম ভালোবাসা করব খাইতেই পারি না। প্রেম ভালোবাসা না খাইতে ভালো তো অনেক সুন্দর আছেন, এত না খেয়ে সুন্দর থাকলে কি আর সবকিছু হয় ভাই? সুন্দরই তো মানুষ, সুন্দর তো দেয় সবকিছু। আলে সুন্দর বিলাই তো মানুষের বিয়ে করতে আইলে খালি যৌতুক চায়। যে মেয়ে সুন্দর হয় তার চেয়ে আর লাকি কেউ আছে নাকি? সুন্দর মেয়ে বিয়ে করার জন্য সিরিয়াল দেয়, আর আপনার সুন্দর মেয়ে বিয়ে করার জন্য সিরিয়াল দিলে কি হবে ভাই? আমরা তো গরিব মানুষ, বুঝেন না। গরিব বলে কি নিজের কাছে কষ্ট লাগে? হ্যাঁ অনেক কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। হ্যাঁ খুব কষ্ট লাগে। কি হতে চেয়েছিলেন আর কি হয়েছেন? অনেক কিছুই তো স্বপ্ন ছিল, কিন্তু কোনো স্বপ্নই তো পূরণ হলো না। এখন বিয়ে শাদী করলে কি স্বপ্ন পূরণ হয়ে যাবে? না, তার কি আর হবে, তার সে আমার ডাল ভাত খাইতে পারলে সুখে দুঃখে সে আমার পাশে থাকলে এটাই আমি খুশি। জীবনে যেটাই হোক না কেন বিয়ে শাদী করতেই হবে, কারণ বিয়ে শাদী করবেন, বাচ্চা কাচ্চা হবে। বিয়ে শাদী তো করতেই হবে ভাই, মেয়ে বাচ্চা কাচ্চা হবে, তাদেরকে লালন পালন করবেন, সবারই বিয়ে শাদী করতে হবে, বাচ্চা কাচ্চা হবে, তাদেরকে লালন পালন করে মানুষের মতো মানুষ করবেন, তাহলে জীবনটা সার্থক হবে, তাই না? হ্যাঁ অবশ্যই। আর কোনো শখ নাই? গান টান গাইবেন নাকি? সুন্দর একটা সংসারে চাই, আর কোনো শখ টক নাই। দু এক লাইন গান হবে নাকি? না ভাই, আমি গান গাইতে পারি না। নাচ করতে পারেন? নাচতে পারি না। দেখে তো মনে হচ্ছে নাচ টাচ করতে পারেন। না ভাই না। সত্যি? তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? এই যে আমার একটা খালার একটা ফোন আছে, ওই ফোনে প্রেম করে আবার চলে যাবেন না তো? না না না, তো নাম্বারটা একটু বলে দেন। খালা এবার কথা কবে নাকি? এবার আপনার না খালা কথা বলবে না, আমি কথা বলবো। নাম্বারটা একটু বলে দেন। যেহেতু আপনার মা বাবা নাই, সবকিছু সময়ের কাজ, সময় করে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছে, সত্যি অনেক কষ্ট আছে। অনেকে বলে যে ভিডিওতে বলে কষ্টের কথা, ফোন দিলে বলে টাকার কথা। না ভাই, আমি টাকা পয়সা চাই না, আমি সুন্দর একটা মন চাই, আর কিছুই চাই না। যাক, আপনার কথাগুলো যাতে সত্য হয় সেই দোয়াই করি, আর অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে। তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।